रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हमदलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लु अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद रब्बी जिदनी इल्मा। देखें भैया, हमरा गत कैक दिन पढ़तेछिलाम आरबी क्रियार तीन अक्षर विशिष्ट क्रियार अतीतकाल पढ़तेछिलाम। आरबी तीन अक्षर विशिष्ट क्रियार अतीतकाल पढ़तेछिलाम। अतीतकाल पढ़ते गिया हमरा पढ़सी नासारा, तारपरे पढ़सी फाताहा। नासारा से सहाज्य करेछिलो, फाताहा से खुलेछिलो, दराबा से आघात करेछिलो, सामिया शुनेछिलो, कारुमा, এগুলো অতীতকাল আমরা পড়ছি। ওই যে পাঁচটা গ্রুপ, পাঁচটা দলে বিভক্ত বলছি আরবি ক্রিয়াগুলা, আরবি ভার্বগুলা, ছয়টা গ্রুপ, একটা গ্রুপ পরে বলবো আমরা, পাঁচটা দলে বিভক্ত। কেন বিভক্ত সেটা পরে আসতেছি, সেটা এখন বুঝবেন না, আবার পুরাণটা তো বুঝবেনই। কেন কেন বলছি, কেন পাঁচটা ভাগ করছে, এটা যখন বর্তমানকাল হবে, এটা যখন বর্তমানকাল হতে যাবে, তখন এই বোঝা যাবে যে এই জন্য এই জানি না আমি, মাদি মোদার, মাদি মোদার। আচ্ছা, ওটা যদি বোঝেন তো ভালো, কিন্তু আমরা সোজা কথায় বলি, সোজা বাংলায় বলি, আমি বুঝি না তা না, আমি বলি না, বলি না, কারণ সোজাভাবে সোজা কথা যদি সোজাভাবে যদি বলা যায় আমরা কঠিন করে বলবো কেন। যে কথা মানুষ বুঝে না, যে ভাষা বুঝে না, চাইনিজ ভাষা মানুষে বুঝে না, চাইনিজ ভাষায় আমি কেন লেকচার দিব? জাপানি ভাষা কেউ বুঝে না, আমি কেন জাপানি ভাষায় কথা বল? আরবি ভাষা কেউ বুঝতেছে না, এখন বাংলাদেশের লোকেরা আরবি ভাষা বুঝতেছে না, তা আমি কেন আরবিতে বইলে তাকে বিরক্ত করবো? আগে বাংলায় বুঝি, জিনিসটা তো বুঝ, জ্ঞান আমরা বুঝি আগে। তাহলে নাসারা, নাসারা, ফাতাহা, দরাবা, এগুলো বললাম। এরপরে পড়তেছিলাম যে এই তিন অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আলিফ থাকে অথবা ওয়া থাকে অথবা ইয়া থাকে, দুর্বল অক্ষর বলতেছিলাম, আমরা দুর্বল অক্ষর থাকে, তো সেইগুলোর কেমন নিয়ম হবে সেটা আবার আমরা পড়তেছিলাম দুই দিন যাবৎ। আমরা খুব তাড়াতাড়ি কিংবা আজকেই এটা বর্তমানকালের একটু আমরা ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। সেটা হলো এই, দেখেন বলছিলাম কলা, এই কল দেখা যায়, কলা, কলা মানে কি? সে বলেছিল কওয়ালা ছিল। আমরা বলছি যে এই অক্ষরগুলা আলিফ ওয়া ইয়া একজনের একটার স্থানে আরেকটা গিয়া বসে, প্রয়োজনে, অপ্রয়োজনে না, শ্রুতি মধুরতার কারণে। আচ্ছা, নিয়ম আছে, সেটা হলো যেমন কোনো কাওয়াল আছে, ওয়া ছিল, একটু ছোটো ছোটো ব্যাকরণ আছে, মাঝখানের অক্ষরে যদি ওয়া থাকে, ওয়ার সামনে ডাইন পাশের অক্ষরে যদি জবর থাকে, মাঝখানে যদি ওয়া থাকে, ওয়ার ডাইন পাশের অক্ষরের উপরে যদি জবর থাকে, তাহলে ওয়াটা আলিফ হয়ে যাবে, ছোট্ট নিয়ম। তাহলে কলা কাওয়ালা হয়ে গেল কি? কলা, সে বলেছিল, এইরকমই। কওয়ামা হয়ে গেছে কমা, কাওয়ানা হয়ে গেছে কানা, তাওয়াবা হয়ে গেছে তাবা। আচ্ছা, কেন হয়েছে অত দরকার নেই, আপনারা জানেন কলা, কোরআনের মধ্যে যেভাবে আছে আপনার কলা। তো কলার অতীতকালগুলো আমরা পড়ছিলাম, কী জন পড়ছিলাম? কলা, সে বলেছিল কলা, তারা দুইজনে বলেছিল কলু, বলি 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 বলি, কলা কলা কলু, কলা কলা কলু, বলি কলা কলা কলু, তারা সকলে বলেছিল কলাত, সে স্ত্রীবাচক বলেছিল কলাতা, তারা দুইজন স্ত্রী বলেছিল কলনা, কলাত কলাতা কলনা, কলাত কলাতা কলনা। তুমি যাকে বলি আমরা সামনে থাকে, হাজির থাকে, কলতা কলতুমা কলতুম, কলতা কলতুমা কলতুম, কুলতি কুলতুমা কুলতুন্না, কুলতি কুলতুমা
কুলতুম কুলতু কুলতু আমি বলেছিলাম কুল না আমরা দুইজনেও আমরা বহুজনও আমরা আমরা বেশি পড়বো না আজকে এটা আচ্ছা তো একটা পড়ি হলো তাবা তাবা দেখেন তাবা আমার এই বইটার মধ্যে এগুলো আছে হ্যাঁ এগুলো আছে ওই যে পৃষ্ঠা নাম্বার কত আপনার দেখবেন হ্যাঁ 82 পৃষ্ঠা দেখেন 81 পৃষ্ঠা আচ্ছা তাবা তাবা বলছিলাম যে তাওয়াবা 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 হয়ে গেছে তাবা ওই যে ওয়াটা আলিফ হয়ে গেছে হরফ ইল্লা অর্থাৎ দুর্বল অক্ষর তাওয়াবা হয়ে গেছে তাবা তাহলে তাবা সে ফিরে এসেছিল সে ফিরে এসেছিল অথবা সে তওবা করেছিল বাংলায় বলে তওবা ওই যে আল্লাহ আমি চুরি করতে গেছিলাম কালকে আমি ভুল করছি অন্যায় করছি আমি আর চুরি করব না আমি আর যা আমি তোমার কাছে ফিরে আসলাম হ্যাঁ তাহলে তাবা 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 তাবু তাবা তাবা তাবু তাবা তাবা তাবু তাবাত তাবাতা বলি এই এইখানে একটু পার্থক্য এই জন্য আমরা শিখতেছি তাবাত তাবাতা তুবনা তুপ্তা তুপ্তুমা তুপ্তুম তুপ্তা তুপ্তুমা তুপ্তুম তুপ্তা তুপ্তুমা তুপ্তুম তুপ্তি তুপ্তুমা তুপ্তুন্না তুপ্তি তুপ্তুমা তুপ্তুন্না তুপ্তি তুপ্তুমা তুপ্তু আমি ফিরে এসেছিলাম তুপ্তু আমি ফিরে এসেছিলাম তুবনা এত লম্বা টান দিতে হবে না আমি খালি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য টানটা বলতেছি তুবনা তুবনা তাহলে আপনারা সবই পারবে তাই না পারবেন না এখন এর মধ্যে কিছু ব্যতিক্রমী ব্যতিক্রমী কথা আছে যেমন খফা খফা একটু পার্থক্য আছে পড়তে পড়তে শিখবো এখন ভেজাল করতে চাই না পেশ লাগাইতে চাই না খফা খফা খফু খফাত খফাতা খিফনা হ্যাঁ খ হয়ে গেল কেন হইল কেন হইল আপাতত কথা হলো যে ব্যাকরণবিদ্যা বলছে আমরা ওইভাবেই করব হ্যাঁ আছে নিশ্চয়ই ব্যাকরণ নিয়ম আছে অত গভীরে গেলে তো আমরা হারে যাব খফা খফাত খফাতা খিপনা ক্ষিপ্তা ক্ষিপ্তুমা ক্ষিপ্তুম ক্ষিপ্তি ক্ষিপ্তুমা ক্ষিপ্তুন্না ক্ষিপ্তু ক্ষিপনা ক্ষিপনা এগুলো পড়বো আমরা পড়বো আমরা অনেক শব্দই আছে মোটামুটি কোরআনে ব্যবহৃত অনেক সব না হলেও ম্যাক্সিমাম শব্দ এখানে আছে আচ্ছা এখন আমরা পড়বো হলো আমরা পড়বো হলো বইটা কই আগে বইলে নেই আগে বইলে নেই বরং লিখি এটা 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 এর সাথে লিখি কারণ হলো সেটা হলো এই যে আরবিতে না থাক উনি থাক উনি থাক দেখে দেখ আচ্ছা মনে করবেন যাওয়ার আগে কয়টা অব্যয় পড়তে পড়তে যাব অব্যয় কয়টা পড়তে পড়তে যাবো হ্যাঁ আচ্ছা এখন অব্যয় আমরা পড়তেছি না প্রথমে তিন চার দিন দুই দিন পড়ছি আর পড়তেছি না আচ্ছা আরবিতে এই অতীত ই আর কি কাল হইল এই অতীতকাল অতীতকাল আর বর্তমান ভবিষ্যৎকাল কি বললাম অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এই বর্তমান ভবিষ্যৎকাল কেন বললাম এই বর্তমান ভবিষ্যৎ দেখতে একই রকম দেখা একই রকম চেহারা যমজ ভাই বোনের মতো অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল আরবিতে কাল কয়টা তিনটা অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল ভবিষ্যৎ বুঝাইতে একটা সিগনাল বলবো আমরা সত্যিকারের ভবিষ্যৎ বলতে সা সাউফা এগুলো আছে আমরা বলবো কিন্তু আগে শুনে রাখেন অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল আরও এক বচন
দ্বিবচন বহুবচন তো আছেই, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো আছেই। আচ্ছা এখন যেটা বলতেছি সেটা হলো যে এই আমরা বলছি যে আরবি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াগুলো পাঁচটা দলে পাঁচটা গ্রুপে বিভক্ত। কেন বলছি এইবার দেখেন কেন বলছি, মনে করেন এই একটা দলের নাম বলছিলাম একটা দলের নেতার নাম বলছিলাম কি নাসারা, ঠিক আছে নাসারা বলছি না। আচ্ছা এটা অতীতকাল না, আচ্ছা এটার বর্তমান কাল কি হবে, বর্তমান প্লাস ভবিষ্যৎ নাসারা। এই দলের যত অক্ষর কালকে একটা তালিকা দিয়েছিলাম, এই দলের যতগুলো শব্দ আছে একটা নিয়ম ফলো করবে, এক স্লোগান দিবে, এক ধরনের পতাকা ব্যবহার করবে, এক ধরনের ম্যানিফেস্টো, হ্যাঁ এক নেতার আন্ডারে থাকবে, একটা একটা আছে বৈশিষ্ট্য আছে নাসারা। নাসারা সে একজন পুরুষ অতীতকালে সাহায্য করেছিল, তাহলে সে সাহায্য করে বা করবে আরবি কী হবে, এর আগে একটা কথা বলা হয়নি বলবো, আরবিতে এই বর্তমান কালের চারটা চিহ্ন আছে, কয়টা চিহ্ন আছে চারটা চিহ্ন, বর্তমান বা ভবিষ্যৎ হওয়ার চিহ্ন কয়টা চারটা, এইখানে লিখলাম একটা হলো আলিফ, একটা হলো তা, একটা হলো ইয়া, একটা হলো নুন। তো হুজুররা সহজ করার জন্য বলে আতাইয়ানা, এরকম বলে আতাইনা মনে রাখার জন্য, বেনিয়া সহ কলা, হ্যাঁ ওই যে আরবি শেখ বলে ইয়ার মাউন বলে না, আবার ওই যে কলকলা শেখাতে কী বলে হুজুর কুতুব জাদা, এখন কথা হলো যে এগুলো আতাইয়ানুন, এই চারটা চিহ্ন, বাংলাদেশেও চারটা চিহ্ন, ভারতেও চারটা চিহ্ন, পাকিস্তানেও চারটা চিহ্ন, সৌদি আরবেও চারটা চিহ্ন, মিশরেও চারটা চিহ্ন, আরবি বর্তমান কাল হওয়ার জন্য চিহ্ন কয়টা চারটা, অথবা ইয়া তা আলিফ নুন। কেন লিখছি আমরা এইভাবে পড়বো তো ওই জন্য লিখছি, ইয়া তা না বলতে পারেন ইয়া তা না, এই চারটা চিহ্ন বর্তমান কালের চিহ্ন, যাই চিনেন ইয়া তা আলিপ নুন বা আলিপ তা ইয়া নুন যেভাবেই বলেন, এই এই চারটা চিহ্ন, এই এই এখন অতীতকালের সামনে, অতীতকালের সামনে যদি এই চারটা চিহ্ন যে কোনো একটা চিহ্ন থাকে সেটা আর অতীতকাল নাই, কী হবে বর্তমান অথবা ভবিষ্যৎ হয়ে গেছে। অতীতকালের সামনে যদি এই চারটা চিহ্নের যে কোনো একটা চিহ্ন কোরআনে দেখেন, নাসারার সামনে ইয়া আছে তাহলে এটা অতীত না, নাসারার সামনে আলিপ আছে ওটা অতীত না, নাসারার সামনে তা আছে সাধারণত অতীত না, এটা বর্তমান বা ভবিষ্যৎ হয়ে গেছে মনে করবেন। আচ্ছা তো নাসারা নাসারা একটা একটা নিয়মে বর্তমানকাল হবে ইয়ানসুরু, নাসার ইয়ানসুরু মানে কি সে সাহায্য করে বা করবে, নাসারা সে সাহায্য করেছিল, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। আচ্ছা খলাকা একটা শব্দ, এই গ্রুপের শব্দ লিখি একটা খলাকা, খ লা ক, খলাকা মানে কি সে সৃষ্টি করেছিল, তাহলে এই নিয়মে যদি হয় কী হবে ইয়াখলুকু, বলে ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। এই গ্রুপের শব্দ হলো একটা দাখালা, দা খ লা দাখালা, তাহলে নাসারা যদি ইয়ান শুরু হয় দাখালা কি হবে ইয়াদ খুলু, সে প্রবেশ করে বা করবে। এই গ্রুপের শব্দ হলো একটা খরাজা, খরাজা খরাজা, নাসারা যদি ইয়ান শুরু হয় খরাজা কি হবে ইয়াক রুজু, সে বের হয় বা হবে, তাহলে খলা
খলাকা সৃষ্টি করেছিল, ইয়াখুলুকু সে সৃষ্টি করে বা করবে, দাখালা সে প্রবেশ করেছিল, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, খরাজা সে বের হয়েছিল নিজে নিজে বেরিয়েছিল। আচ্ছা, ইয়াখরুজু সে বের হয় বা হবে, এই হলো নাসারা গ্রুপের এক নিয়ম, অতীত থেকে বর্তমান ভবিষ্যতে আসার। দুই নম্বর কথা বলছিলাম ফাতাহা। আচ্ছা আমি পঙ্গলি, আচ্ছা ফাতাহা, হা তা হা, ফাতাহা মানে কি ভাই? সে খুলেছিল। এই নাসারা ইয়াং শুরু হয়েছে, এখানে পেশ হয়েছে, আর লাল কালিটা কাজ করতেছে না কেন? আচ্ছা না, নতুন কলম কিনে আনলাম, তারপরে বেট্রে করে এটাই তো, এইটাই তো, কিন্তু এই যে ইয়ান শুরু, দেখেন নাসারা ইয়ান শুরু, তাই না? এই নিয়মে এই নুন সুয়াত র মূল অক্ষর তিন অক্ষরটা কোনটা? এই নাসারার মূল তিনটা অক্ষর কোনটা? নুন সোয়াত র, মৌলিক শব্দ নুন সোয়াত র, মাঝখানের অক্ষর কোনটা? সোয়াত। তাহলে মাঝখানের অক্ষর সোয়াত থাকার যাই থাক, মাঝখানের অক্ষর উপরে কী সে পেশ হয়েছে, মনে রেখেন। দুই নম্বর হলো, দুই নম্বর হলো কলম কথা এটা, ফাতাহা। ফাতাহা হবে আরেক আরেকটা নিয়মে, বলছি না ওদের দল আলাদা তো, ইয়াফ তা ইয়াপ্তা হু, ইয়াপ্তা হু। ফাতাহা, ফাতাহার মৌলিক শব্দ কোনটা? হা তা হা, কোনটা কোনটা অক্ষর? ইয়া, ইয়া তো বর্তমানকালের চিহ্ন, আমরা বললাম একটু, ইয়া তো বর্তমানকালের চিহ্ন, আমি যা যোগ দিলাম, যোগ করলাম, ইঞ্জিনটাকে লাগাই দিলাম। আচ্ছা এখানে তাহলে ইয়াপ্তুহু হইল না, কি হলো? ইয়াপ্তাহু। ফাতাহা মাঝখানের অক্ষরে কী হয়েছে? জবর হয়েছে, জবর হয়েছে। এরকম একটা শব্দ হলো জাহাবা। জাহাবা মানে কি ভাই? গিয়েছিল। জিম যা হা বা, জাহাবা মানে কি? সে গিয়েছিল, হি ওয়েন্ট। তাহলে এই গ্রুপের শব্দ, এই দলের সদস্য। তাহলে ফাতাহা যদি ইয়াপ্তাহ হয়, জাহাবা কি হবে? ইয়াজ হাবু। জাহাবা হবে ইয়াজ হাবু, ইয়াজ ইয়াজ হা বু। আমার লেখা লেখা কিন্তু হয় না, মাফ করে দেবেন, ইয়াজ হাবু। এইরকম এই গ্রুপের একটা শব্দ আছে জালা, জালা বানাইছে, বানাইছে, তিনি বানাইছেন, জালা। জিম আইন লাম নাকি, বানান ভুল হলে বলে দিন, জালা কি হবে, কি হবে? ইয়াজ আলু, ইয়াজ আলু, ইয়াজ ইয়াজ আলু, সে বানায় বা বানাবে, ইয়াজ আলু, এই তো এই বলে দিন, ইয়াজ আলু, সে বানায় বা বানাবে। তাহলে দেখেন নাসারা হলো ইয়ানসুরু, খলাকা হলো ইয়াকলুকু, দাখালা হলো ইয়াদখুলু, আবার খরাজা হলো ইয়াকরুজু, আরও আছে, হ্যাঁ গফারা ইয়াকফুরু, তাই না? আচ্ছা আর ফাতাহা গ্রুপের শব্দ হলো জাহাবা, ইয়াজ হাবু, জালা ইয়াজ আলু। আর শব্দ বলেন দু চারটা, দরকার হলে তালিকা দেখেন, হ্যাঁ আচ্ছা তালিকাটা একটা দরকার হলে ওইখানে ওইখানে ঝুলাই দেন, ওই আচ্ছা নাসির তুমি একটু রস ইয়া চাকুয়ানো, চাকুয়ানো এতে কাটো। আচ্ছা আচ্ছা আমরা পড়তে থাকি, ভাই লাগাই থাকে। আচ্ছা ফালা, আরেকটা শব্দ ফালা, তাহলে কী হবে ওই গ্রুপের শব্দ? ইয়াফ আলু, ফালা ইয়াফ আলু, ফালা ইয়াফ আলু, সে কাটো কাটো। ওইটা পাইটা ওইটা ওইটার সাথে বান্ধব, ওইটার সাথে বান্ধব, চেয়ারের উপর দাঁড়ান নাহলে ইয়াফ আলু। আরেকটা ওই হলো কি, দুই নম্বর খুব ফাতাহা ইয়াফ আলু, এখন জালা বললাম, জামা, জামা, জামা মানে কি? জামা কি হবে?
ইয়াজ মাউ সে জমা করে বা করবে। হ্যাঁ ভাই, এই যে ওইভাবে না, এই যে এইখানে বাঁধেন, এই যে এখানে, এই যে এই এইটা বাঁধেন, এটা বাঁধেন, এটা এই যে মুখটা এদিক করে, পারবেন না, হবে না, হবে না, ঘুরবে না, ঘুরবে না। হ্যাঁ ওই ওইটা ওই পাইপটার সাথে বাঁধেন, উপরে পাইপটার সাথে বাঁধেন, পরে দেন না, এই বুড়া বয়সে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ ওই ভাই বাঁধেন ওই, এই হ্যাঁ মানে আমরা খালি দেখব, থাক হয়েছে হয়েছে আপাত থাক। তাহলে জামা ইয়াজ মাহু, তাহলে এই হলো ফাতাহ গ্রুপের বৈশিষ্ট্য। আচ্ছা তারপরে হলো আমাদের আরেকটা গ্রুপের নাম কি বলেন তো, নেতার নাম কি? দরাবা, দরাবা, দরাবা সে আঘাত করেছিল, এই একটা গ্রুপ না, গ্রুপের নেতার নাম হলো দরাবা। একটু হালকা করে বলি, রস করে বলতেছি, দরাবা, দরাবা হবে কি? ইয়াদ ইয়াদ এরিবু, ইয়াদ ইয়াদ এরিবু, ইয়াদ রিবু, ইয়াদ রিবু, দরাব হলো ইয়াদ রিবু, সে আঘাত করে বা করবে। এই দরাবা তিনটা অক্ষর না, দোয়াত র বা, দোয়াত র বা, এর মাঝখানে কী হলো ভাই? জের হলো। তাহলে বুঝতে পারছেন যে এটা কেন কেন ব্যাকরণবিদরা ভাগ করছে, মানে এক একটা গ্রুপের নিয়ম এক এক রকম হবে, আলাদা আলাদা হবে। ইয়াদে রিবু দরাবা ইয়াদ, এখানে আসলো জবর, এখানে আসতে আসতে জের, এই জন্য ওনার ভাগ করছে। প্রথম পাঁচটা পাঁচটা পাঁচ রকমের, পাঁচ রকমের হবে, এই এইটা বোঝানোর জন্য ওনারা ভাগ করছে। কোরআনে কোরআনে যখন পড়বো আমরা দেখবো। তাহলে নাসারা ইয়ান শুরু হবে, নাসারা গ্রুপের শব্দ সবসময় ইয়ান শুরু হবে, ইয়ান সিরু হবে না, ইয়ান সারু হবে না। ফাতাহ গ্রুপের শব্দ সবসময় ইয়াপ্তাহু হবে, ইয়াপ্তুহু হবে না, ইয়াপ্তিহু হবে না। দরাবা গ্রুপের শব্দ সবসময় ইয়াদ রিবু, ইয়াদ রিবু হবে। ওই দরাবা গ্রুপের একটা শব্দ যখন আসে, এই সবারা, সবারা মানে কি? সবারা সবারা সাত র বা, সবারা মানে কি ভাই? সবারা সবারা মানে কি ভাই? সবুর করেছিল, ধৈর্য ধারণ করেছিল সবারা। তাহলে কি হবে? ইয়াস ইয়াস না সবারা, ইয়াস রি হবে কেন? ইয়াস বিরু, ইয়াস মিলাইতে পারতেছেন না, ইয়াস বিরু, ইয়াস বি রু, ইয়াস বিরু, মাঝখানে কি হলো? ইয়াস বিরু, সে সবর করে বা করবে, সে সবর করে বা করবে। গফারা, গফারা মানে কি? সে ক্ষমা করেছিল, গফারা। গাইন ফা র, আমার কিন্তু লেখা হয় না, মাফ করে দিন, গফারা আমি, হ্যাঁ আরবি আলিফ বাতাসি মাত্র শিখছে। গফারা, গফারা কি হবে? ইয়াগ 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 ফিরু, ইয়াগ ফিরু, গফারা হবে ইয়াগ ফিরু, সে ক্ষমা করে বা করবে, ক্ষমা করে বা করবে, ইয়াগ ফিরু। তো এখানে একটা শব্দ মনে করেন কাজাবা, কাজাবা মানে কি ভাই? মিথ্যা বলছিল, কাজাবা কি হবে? ইয়াক ইয়াক জিবু, সে মিথ্যা বলে বা বলবে। আচ্ছা মনে করেন কাসাবা, কাসাবা জানি, কাসাবা কাসাবা মানে কি? সে সে অর্জন করেছিল, কাসাবা কি হবে? ইয়াক সিবু, সে অর্জন করে বা করবে, ইয়াক সিবু। মালাকা, সে মালিক হয়েছিল, মালাকা কি হবে? ইয়াম ইয়াম লিকু, ইয়াম লিকু, সে মালিক হয় বা হবে। তাহলে হামালা, হামালা মানে কি? বহন করেছিল, আ হামালা। তাহলে কি কী হবে? ইয়াহ মিলু, ইয়াহ মিলু, সে বহন করে বা করবে,
তাহলে দেখছেন কিভাবে হচ্ছে ভাগগুলা আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। আর আরেকটা শব্দের নাম হলো সামিয়া। সামিয়া কে? সে শুনেছিল। সামিয়া সে শুনেছিল। সামিয়া সামিয়া মানে কি ভাই? সে শুনেছিল। সামিয়া গ্রুপের শব্দ যেমন একটা আছে ওখানে, এই শাহিদা, এই যে শাহিদা, হ্যাঁ শাহিদা। সামিয়া হয়ে হয়ে গেল ইয়াস, ইয়াস মা, ইয়াস মাউ, ইয়াস মাউ। আচ্ছা এখন বলবেন যে ইয়াস মাউ আর ইয়াপ্তাহু একই রকম তো দেখতে, ভাই তাহলে পার্থক্যটা কোথায়? ইয়াস মাউ এটার জবর, এটা সুকুন, এটাও জবর, এটা সুকুন, এটা জবর, এটা পেশ, একই রকম তো, তাহলে পার্থক্য কোথায়? তাহলে পার্থক্য কোথায়? তাহলে এটা এটা কেন করলো এরা? আচ্ছা পার্থক্য হলো এই মূল অক্ষরের মধ্যে দেখেন এখানে জের আছে, এই যে অন্যগুলো হলো সব জবর জবর জবর, এখানে মাঝখানেটা কি আছে? জের আছে। তাহলে ওইখানে পার্থক্য, পার্থক্যটা ওইখানে মূলে পার্থক্য, কিছু না কিছু পার্থক্য আছেই আছে। তাহলে সামিয়া ইয়াস মাউ সে শোনে বা শুনবে। সামিয়ার মতো শব্দ আছে এই বললাম কি শাহিদা, শাহিদা কি হবে? ইয়াস হাদু, আমি আর লিখতেছি না, শাহিদা কি হবে? ইয়াস হাদু, সে সাক্ষ্য দেয় বা দিবে। একটা শব্দ আছে আলিমা, আলিমা আমার উচ্চারণ হয় না, মাফ করে দিন, আলিমা আলিমা শিখতে হবে, শিখতে হবে আলিমা কি হবে বর্তমান কাল কি হবে? ইয়া 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 লামু, ইয়া আলামু সে জানে বা জানবে, শিখে বা শিখবে। আলিমা সে শিখেছিল বা সে জেনেছিল, ইয়া আলামু সে জানে বা জানবে বা সে শিখে বা শিখবে। ইয়া আলামু আলিমা, ইয়া আলামু আলিমা, ইয়া আলামু। আমিলা, আমিলা মানে কি? আমল, আমল করছিল, কাজ করছিল আমিলা। কি হবে? ইয়া ইয়া আমালু, ইয়া আমালু সে আমল করে বা করবে। আমিলা ইয়া আমালু, আমিলা ইয়া আমালু। শহীদ রাহিমা, রহিমা মানে কি? সে দয়া করছিল, রহম করছিল, রাহিমা। তাহলে কী হবে? ইয়ার হামু, ইয়ার হামু সে রহম করে বা করবে, সে দয়া করে বা করবে। আচ্ছা হাফিজা, হাফিজা মানে কি? সে হেফাজত করেছিল, সে সংরক্ষণ করেছিল, হাফিজা। হাফিজা ইয়া ইয়াহফাজু, ইয়াহফাজু সে হেফাজত করে বা করবে, ইয়াহফাজু। আচ্ছা আমরা আরেকটা শব্দ পড়ব কারুমা, কারুমা, কারুমা মানে কি? সে সম্মানিত হয়েছিল। এই পাঁচটা গ্রুপ আমরা পড়তেছি না, কারুমা 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 কি হয়? ইয়াক রুমু, কারুমা ইয়াক রুমু, ইয়াক রুমু। এখন আপনি বলবেন যে ইয়ান সুরু এইগুলোর জবর আছে, সুকুন আছে, পেশ আছে, পেশ আছে, জবর আছে, সুকুন আছে, পেশ আছে, পুশ, পার্থক্য কোথায়? পার্থক্য হলো মূল অক্ষরে আছে কারুমা, কারুমা কারুমা, দেখছেন এখানে 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 মানে পরিবর্তনটা, পরিবর্তন এখানে, হ্যাঁ এইগুলো মাঝখানেটা পরিবর্তন। আমরা বলছি না যে ক্রিয়া চেনার উপায় হলো এই সামনেরটা জবর থাকবে, শেষেরটাও জবর থাকবে, মধ্যেখানে জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে, এটা ক্রিয়া। আচ্ছা তাহলে কারুমা জাতীয় শব্দ আছে ওখানে, এতে আছে কারুমা, একটু কঠিন আছে, যেমন কাসুরা, কাসুরা মানে কি অধিক হয়েছিল, কাসুরা কাসুরা আছে, কাসুরা কাসিরা পর্ব ওখানে যা, কাসুরা কাসুরা মানে সে ইহা অধিক হয়েছিল বা বেশি হয়েছে, কাসুরা। তাহলে কি কাসুরা কি হবে? ইয়াক সুরু, এই ফর্মুলা ফলাবেন, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এর যাই হোক অঙ্ক রেজাল্ট যাই হোক, ইয়াক সুরু ইহা অধিক হয় বা হবে। বাসুরা, বাসুরা মানে সে দৃষ্টি সম্পন্ন হয়েছিল, বাসুরা, হ্যাঁ বাসি সে দৃষ্টি সম্পন্ন হয়েছিল, বাসুরা কি হলো? কি হবে? ইয়াব সুরু, ইয়াব সুরু সে দৃষ্টি সম্পন্ন হয় বা হবে। আরেকটা শব্দ বলছে বাউদা, বাউদা
দূরবর্তী হয়েছিল। বাউদা মানে কি? বাইক। বাউদা মানে কি? আপনার কোরআন পড়েন, জানেন মানে কানের মধ্যে শব্দ ভাসে আসে, হ্যাঁ না, বাউদা সে দূরবর্তী হয়েছিল। এখন তো তখন জানবেন, দেখুন যে কত মজা লাগে। বাউদা উনি কোরআনে হাফেজ, বাউদা সে দূরবর্তী হয়েছিল। তাহলে কি হবে? ইয়া বাউদু, বাউদা ইয়া বাউদু, সে বা ইহা দূরবর্তী হয় বা হবে। বা তাহলে কী হলো? বাইদা বাউদা ইয়া বাউদু। হাসুনা হাসুনা জামিউল খেসার খেসালিহি পড়ছিলাম। হাসুনা মানে কি? হাসুনা মানে সুন্দর। হাসিনা বেগম মানে কি? সুন্দরী বেগম। হাসুনা হাসুনা ইয়া ইয়াক রুমু যদি হয় কী হবে? ইয়া শুনু হাসুনা ইয়া শুনু হাসুনা ইয়া শুনু। আমি বেশি শব্দ ওখানে দিই নাই। তাহলে আপনারা এখন আমার সাথে বলেন তো যে নাসারা গ্রুপের শব্দ ওখানে গ্রুপ দেওয়া আছে না? অল্প কিছু দিছি নমুনা হিসেবে। বালাগা সে পৌঁছেছিল। বালাগা মানে কি ভাই? বলে না বালাগা লুলা বে কামালিহি, আমি ওটা পড়তেছিলাম, আমি শব্দটা শিখাইতেছি। বালাগা মানে কি? সে পৌঁছেছিল। বালাগা নাসারা যদি ইয়ান শুরু হয় বালাগা কি হবে? ইয়াব লুগু, সে পৌঁছে বা পৌঁছবে। তারাকা তারাকা মানে সে ছেড়ে গিয়েছিল। সুরা জুমার মধ্যে আসে না, ও তারাকা তারাকু কা কইমান, তোমাকে তারা ছেড়ে গেল, রেখে গেল দাঁড়ানো অবস্থায়। তারাকা তারাকা তারকা, তাহলে কী হবে? ইয়াত রুকু, নাসারা যদি ইয়ান শুরু হয় তারাকা কী হবে? ইয়াত রুকু, সে ছেড়ে যায় বা সময়। হাসারা হাসারা মানে সে একত্রিত করেছিল। হাসারা কী হবে? ইয়াহা শুরু, কোরআনে প্রায় পাবেন তিনি একত্র করবেন আল্লাহ, ইয়াহা শুরু হাসারা ইয়াহা শুরু। হাকামা হাকামা মানে সে হুকুম দিয়েছিল, সে বিচার করেছিল, সে মীমাংসা করেছিল। হাসার হাকামা ওই হাকিম ওই হাকিম ওই হাকিম সাহেব আছেন আমাদের, জজ সাহেব আছেন, আচ্ছা হাকিমের পদ দেন। এখন উনি এজলাসে বইরা একটা মামলার ফয়সালা দিল, মানে কি মীমাংসা করে দিল অথবা নির্দেশ দিল, হুকুম দিল, হ্যাঁ, যে স্বামী স্ত্রী এখন থেকে তোমরা একসাথে থাকবা, গোলমাল করবা না, তাই না? এই জমি অমক তমক, আচ্ছা জমি উনি পাবে, ওনার কাগজ কলম ভালো, মানে সে মীমাংসা করেছিল, সে হুকুম দিয়েছিল, সে ফয়সালা করেছিল। হাকামা নাসারা যদি ইয়ান শুরু হয় হাকামা কী হবে? ইয়া কমু, সে মীমাংসা করে বা করবে। খরাজা সে বের হয়েছিল। খরাজা নাসারা যদি ইয়ান শুরু হয় খরাজা কী হবে? ইয়াক রুজু, সে বের হয় বা হবে। ইয়াক রুজু, আচ্ছা খলাদা সে খলাদা হলে দিন আফিহা খলাদা, সে স্থায়ী হয়েছিল, চিরস্থায়ী হয়েছিল। খলাদা খলে দিন বলে না, খলে দিন আসবো বলে পড়বো কয়দিন পরে। খলাদা হ্যাঁ খলাদা কী হবে? ইয়াক ইয়াক লুদু, খলাদা সে চিরস্থায়ী হয়েছিল বা স্থায়ী হয়েছিল। ইয়াক লুদু খলাদা ইয়াক লুদু। দাখালা ইয়াদ খুলু, জাকারা জাকারা স্মরণ করেছিল। জাকারা মানে কি? বর্তমান কাল কি হবে? ইয়াজ কুরু ইয়াজ কুরু, সে স্মরণ করে বা করবে। রাজাকা সে কি হলো? সে অর্থটা বলার আগে সে রিজিক দিয়েছিল। রাজাকা তার বর্তমান কাল কি হবে? ইয়ার ইয়ার জুকু ইয়ার জুকু মাইয়া সাও, যাকে ইচ্ছা তাকে তিনি বে গাইরেল হিসাব, হ্যাঁ গাইরে হিসাব। তাহলে সাজাদা 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 সেজদা করছিল, অবনত হয়েছিল, তাহলে কী হবে? ইয়াস জুদু ইয়াস জুদু, সে সেজদা করে বা করবে। হ্যাঁ সারা সারা, সে অনুভব করেছিল। আমার সালাম ভাই কয় হ্যাঁ সাওর করতে পারো না, হ্যাঁ
এটা গ্রাম্য কথা, মানে সারা অনুভব করা, বুঝতে পারা, সারা ইয়াশউরু, ইয়াশউরু, তাই দেখেন কত সাকারা ইয়াশকুরু, সাকারা ইয়াশকুরু, সদাকা ইয়াসদুকু, ইয়াসদুকু, সে সাকারা সে শুকরিয়া আদায় করেছিল, ইয়াশকুরু সে শুকরিয়া আদায় করে, সদাকা সে সত্য বলেছিল, ইয়াসদুকু সে সত্য বলে বা বলবে, আবাদা সে ইবাদত করেছিল, কি হবে ইয়া বলে ইয়া 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 বলি বলি আবাদ আবাদা ইয়া আবুদু আবাদা, আমার আইন হয় না, মাফ করে দিয়েন, আবাদা বুধু জোরে একটু বলে দেন তো, ইয়া আবুদু ইয়া আবুদু, সে ইবাদত করে বা করবে, সলাহা সে সৎকর্ম করেছিল, সলাহা বা সলেহীন বান্দা বলি না, সলেহীন বান্দা আল্লাহ, সলাহা সলাহা, হ্যাঁ তাহলে না ওটা তো অন্যদিকে গেলাম নাকি, অন্যদিকে গেছে, আচ্ছা কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, সে কতল করেছিল, ইয়াকতুলু সে কতল করে, হত্যা করে বা করবে, ফাসাকা সে ফিস করেছিল, পাপ করেছিল, অন্যায় করেছিল, ফাসাকা ইয়াপসুকু ইয়াপসুকু, কাদা সে বসেছিল, ইয়াকউদু, কাদা মানে কি সে বসেছিল, কাদা মানে কি কদা, কদা মানে সে কদা সে বসেছিল, ইয়াকউদু, আচ্ছা কাতাবা সে লিখেছিল, কাতাবা সে লিখে কি হবে ইয়াক ফুরু, কাফারা ইয়াক ফুরু, আচ্ছা কাফারা ইয়াক ফুরু, আচ্ছা কাতাবা, আচ্ছা নাজারা, নাজারা সে নজর দিয়েছিল, তাকিয়ে দেখছিল, নাজারা ইয়ানজুরু সে তাকিয়ে দেখে বাদে, ইয়ানজুরু, মাকারা সে মকর করেছিল, মকর মানে কি ষড়যন্ত্র করেছিল, কৌশল করেছিল, মাকারা ইয়াম ইয়াম কুরু, হ্যাঁ মাকারাল্লাহ, তা ফাতাহা গ্রুপের শব্দ কি ফালা, ফালা কি হবে ফাতাহা ইয়াপ্তাহু, ফালা কি হবে ইয়াফালু, ইয়াফালু, বাসা সে প্রেরণ করেছিল, তিনি তিনি উম্মিদের মধ্যে বাসা করছেন, রসুল বাসা মানে কি বাসা সে প্রেরণ করেছিল, বাসার বর্তমান কাল কি ইয়াবাসু, সে প্রেরণ করে, জালা কি হবে ইয়া জালু, সে বানায় বা বানাবে, আচ্ছা জামা সে জমা করেছিল, একত্রিত করেছিল, ইয়াজে মাউ, জাহাবা সে গিয়েছিল ইয়া জাহাবু, দরাবা গ্রুপের শব্দ হলো দরাবা ইয়াদে রিবু, ইয়াদে রিবু, দরাবা সে আঘাত করেছিল, ইয়াদে রিবু সে আঘাত করে বা করবে, সবারা সে সবর করেছিল, ইয়াস বিরু, জলামা সে জুলুম করেছিল, ইয়াজ লিমু সে জুলুম করে বা করবে, আকালা, আকাল মানে কি আকল, আকল আকলমন্দ বুঝেছিল, আন্ডারস্ট্যান্ড করছে, বুঝছিল, আকাল লোকটা আকাল পছন্দ ভালো আছে, তোমার তো কোনো আক্কেলই নেই, কি কয় না মানুষ আকাল, আকালমান কে ইশারাই কাফি হয়, আকালা আকালা সে বুঝেছিল, ইয়া 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 আকিলু, আকালা ইয়া আকিলু, দরাবা যদি ইয়াদ রিবু হয় আকালা কি হবে ইয়া আকিলু, ফর্মুলা ফেলে দেন, হ্যাঁ ফর্ম ফর্ম, গফারা ক্ষমা করেছিল, ইয়াগ ফিরু, কাসাবা ইয়াক সিবু, আচ্ছা সামিয়া ইয়াসমাউ, এটা যদি সামিয়া যদি ইয়াসমাউ হয় কী হবে, হাজিনা একটা শব্দ, হাজিনা, হাজিনা মানে কি, সে হাজিনা মানে কি আমা ইয়াহা জানুন, ওলা খাউফুন আলাইহিম ওলা হুম ইয়াহা জানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তা দুঃখও নাই, তাই না, ইয়াহা জানুন, হাজিনা এই যে হাজিনা, হাজিনা কি আসছে সামিয়া ইয়াসমান, ইয়াহা জানু ইয়াহা জানু ইয়াহা জানু ইয়াহা জানু, হাজিনা দুঃখ করা চিন্তা করে, হাফিজা ইয়া হাফাজু, এই অক্ষরগুলো আমরা শিখলো, হ্যাঁ কারিহা কারুমা, আচ্ছা এখন কথা হলো এই হলো বর্তমান হওয়ার নিয়ম, এই জন্য আরবি ব্যাকরণবিদ্যা বলছে পাঁচটা দল, পাঁচটা নিয়ম, পাঁচটা নিয়ম, কারণ সব শব্দ একই নিয়মে বর্তমানকাল হবে না,
কেন হবে না এটা ওনারা ভালো জানেন, আমি অত গভীরে বলবো না, জানিও না আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা আমরা আজকে বর্তমানকাল একটু ধারণা নিলাম, আমরা দেখেন ধাপে ধাপে কেমন করে আগায় যাই। আচ্ছা আমরা একটু আজকে পড়ব কয়েকটা অব্যয়, অব্যয় আজকাল যদি আজকেই যদি আবার নির্দেশ পড়াই তাহলে মাথার মধ্যে থাকবে না, ঠিক আছে। আচ্ছা যাদের বই আছে দেখবেন, এই যে বই আছে তাদের দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে। আচ্ছা আপনি খুঁজা বাইর করবেন একটু, ক্রিয়ার বর্তমান কীভাবে হয় লেখা আছে। হ্যাঁ আমরা কয়েকটা অব্যয় পড়তে পড়তে বলছি, আমরা দেখেন অব্যয়গুলো যদি না জানি, অব্যয় যদি আমরা না জানি তাহলে অব্যয়ের ই কোথায় জানো আইন ভাই, সূচিপত্র দেখতে হবে। অব্যয় হলো 67-এর পরে না, আচ্ছা 67-এর পরে। আচ্ছা এর আগে আমরা পড়ছিলাম, এর আগে আমরা পড়ছিলাম চারটা পাঁচটা শব্দ শিখছিলাম। হ্যাঁ আমি নকল সাপ্লাই বন্ধ রাখলাম, অর্থটা দেই নেই, অর্থটা এখানে করো। আ আ মানে কি, আ মানে কি, ছোটোবেলা প্রশ্ন করতো আমরা, আমরা একজন আরেকজনকে প্রশ্ন করতাম না, হোয়াট মানে কি বলতো, আমরা আমরাই করছি, আপনারা করছেন কি না, এই কয় হোয়াট মানে কি বলতো, আবার উত্তর দিত কি, প্রায় গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেবো কি, এগুলো জোক, এগুলো বলার উদ্দেশ্য। আ মানে কি, আ মানে কি, আ লাম তার তুমি দেখো নাই কি, আ আন্তা কুলতা তুমি কি বলেছিলে, আ আ মানে কি পড়ছিলাম, হাল মানে, হাল মানেও কি, হাল মানেও কি, হাল আতাকা তোমার কাছে কি এসেছে, হাল আতাকা হাদিসুল মুসা, হাল আতাকা হাদিসুল গশিয়া, হাল ইয়ানজুরুনা তারা কি দেখে আকাশের দিকে তাকায়া কি দেখে, হাল মানে কি। তারপরে পড়ছিলাম, তারপরে পড়ছিলাম এই মা মানেও কি, মায়ের তিনটা অর্থ চারটা অর্থ আছে আমরা পড়ব, মা মানেও কি, মা হাজা এটা কি, মা ইসমুকা তোমার নাম কি, কবরে প্রশ্ন করবে কি, না না মা দিয়ে কি প্রশ্ন করবে, মা দিয়ে কি প্রশ্ন করবে, মা দিনুকা, মা দিনুকা, মা মানে তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, মা দিনুকা, মাজা, মাজা মানেও কি, মাজা মানে কি, মাজা আরাদাল্লাহ আল্লাহর এরাদা কি, হ্যাঁ আল্লাহ বলছে মশাবা, আল্লাহ মশাবা তার তার চেয়ে ক্ষুদ্র জিনিসের উপমা দিতে কখনো মানে সংকোচ বোধ করেন না, তো যারা কাফের তারা বলে মাজা আরাদাল্লাহু বিহাজাল মাসালা, আল্লাহর উদ্দেশ্য কি, বিহাজা মাসালা, বিহাজা মাসালা, এই মানে মাজা, মাজা আরাদাল্লাহ, মাজা মানে কি, তাহলে মা মানে কি, মাজা মানে কি। এরপর পড়ছিলাম আম, আম মানে, আম মানে কি, তবে কি তাই না কি, আম লাম তুনজির হুম না লাইউনি ওটা পরে, আম অথবা কি, আম মানে কি অথবা কি, তুমি তাদেরকে সতর্ক করো কি না করো, করো। আচ্ছা এখন একটা পড়ব শব্দ মান, মান মানে কে, মান মানে কে, কবরে প্রশ্ন কি করবে, মান রব্বু কা তোমার রব কে, তাহলে মান দিয়ে কি বোঝাইতেছে, কোনো বস্তু বোঝাবে না, মান দিয়ে কোনো এই গাছপালা এই মোটরসাইকেল এই চেয়ার টেবিল এটা ওটা সেটা বস্তু কোনো মান হবে না, মান হবে কার বেলায়, যার আকল আছে, আকল বুদ্ধি আছে জ্ঞান আছে আল্লাহ তার বেলায় মান হবে, মানুষের বেলায় মান হবে, জিনের বেলায় মান হবে, ফেরেশতার বেলায় মান হবে, শয়তানের বেলায়ও মান হবে, মান মানে বুদ্ধি, কুবুদ্ধি থাকা সুবুদ্ধি থাক, মান
মান মানে কে? মান মানে কে? মান মান মানে যিনি, মান মানে তিনি, মান মানে যার, মান মানে তার, মান মানে যাকে, মান মানে তাকে। আস্তে আস্তে যখন যে বাক্য আসবে একই একই জিনিস, একই যে মান মানে, মান মানে, মান মানে কে। অর্থাৎ যদি বলে আল্লাহ বসে যে কে সব্বাহ লিল্লাহে, সব্বাহ লিল্লাহে মা ফি সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মানে মা মা বলছে সব্বাহ তসবি করে মা ফি সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কী বোঝা গেল? যা কিছু আকাশমণ্ডলিতে আছে, যা কিছু পৃথিবীতে আছে। তাহলে আকাশমণ্ডলিতে কী কী আছে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, বাতাস, আকাশ, তারা, তারকা, হ্যাঁ, ফেরেশতা, শয়তান কী আছে জানি জানি না, আচ্ছা আল্লাহ জানে। পৃথিবীতে কী আছে? গাছপালা, নদী, নালা, বিল্ডিং টিল্ডিং, এই মানুষও আছে, তাই না? তাহলে মা মা দিয়ে সব বুঝাচ্ছে, কিন্তু মান দিয়ে একটু একটু ভাগ করে দিল, মানে যার যার বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে তাদের। হ্যাঁ, মানফিস সামাওয়াতে ওয়ালার, মানে যারা যারা আকাশে আছে, যারা যারা পৃথিবীতে আছে, কারা কারা আছে? ফেরেশতা আছে, জিন আছে, দুনিয়ার মধ্যে মানুষ আছে, তাই না? এরা এই খালি বুদ্ধি আলা লোক, আকল মান মান। এখন আমরা আরও দুইটা শিখব। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন শিখতেছি। আইনা 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 মানে কোথায়? এই আপনি আমার বাড়িতে আসলেন, না আসলেন, আমার ছেলে জিজ্ঞেস করেন আইনা আবু কা, তোমার বাপ কোথায়? আইনা মানে কোথায়? কোরআনে আছে কি আইনা তাজহাবুন, বিভ্রান্তের মধ্যে কোথায় ছুটে চলেছ মানুষ? আইনা মানে কোথায়? আইনা আইনা মানে ফায়ার। মাতা 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 মানে কি? মাতা কখন? মাতা কখন? কাফেররা কি বলছে? মাতা হাজাল ওয়াদু, এই যে তোমরা বলো কেয়ামত হবে, কেয়ামত হবে, বিচার হবে, কখন হবে? হ্যাঁ, মাতা হাজাল ওয়াদু, এই ওয়াদা কখন পূরণ হবে? মাতা মানে কি ভাই? কখন মাতা, কখন? তাহলে কি কী শিখলাম? আইনা মানে আইনা আইনা মানে কোথায়, মাতা মানে কখন। আইয়ু আইয়ু মানে কোন জিনিস, আইয়ু মানে কোন, কোনটা আইয়ু আইয়ু সাইয়ু কোন জিনিস? আইয়ু ভাবি আইয়ে তো আসতেছে, বি থাকার কারণে আইয়ে আসবে, বি থাকার কারণে আইয়ু আইয়ু আইয়ে হয়ে যাবে, ভাবি আইয়ে আলাই রব্বি। আরেকটা শব্দ আমরা শিখলাম, শিখব, বইয়ের মধ্যে আছে, মান লিমান লিমান, লি মানে জন্য, মান মানে কাকে, লিমান কার জন্য, লিমান মানে কার জন্য, কার জন্য লিমান, লিমান দিয়ে একটা আয়াত, একটু একটা শব্দ বলে, হ্যাঁ লিমান, এই পৃথিবীটা কার? লিমান ফিল আর দিয়ে হবে না, হ্যাঁ হ্যাঁ, লিমানিল মুলক ইয়াউম, এই এই আজকের দিনের মালিক বা রাজত্ব কার? লিমান লিমান মানে কার? আচ্ছা, লিমা লিমা মানে কি কারণে, লিমা তাকুলু না, কি কারণে তোমরা বলো, মা লা তাফালু না, যা তোমরা করো না, করি না, কাবুরা মাক্তা ইন্দাল্লাই, লিমা মানে, হ্যাঁ লিমা মানে কি কারণে, লিমা মানে কি কারণে, লিমা মানে কি কারণে, লিমা মানে কি কারণে, লিমা কাইফা, এটাই পুরো আমাদের শেষ, কাইফা মানে কাইফা মানে কীভাবে, কাইফা মানে কেমন, কাইফা কাইফাল হাল, তোমার হাল কেমন, কাইফা হালুকা, তোমার হাল অবস্থা কেমন। আল্লাহ বলছে কাইফা ফালা রব্বুকা, কেমন করেছিলেন হাতি আলাদের সাথে, কেমন আচরণ করেছে, কাইফা। আল্লাহ বলছে বাকারায় কাইফা তাক ফুরু না, কীভাবে তোমরা আল্লাহ অস্বীকার করো, বিল্লাহি কাইফা, কাইফা মানে কেমন, কাইফা মানে কীভাবে, তিনি তোমাদের জন্ম দিছে, তিনি মৃত্যু দিবেন, তিনি আবার একত্রিত করবেন, অথচ তাকে তোমরা অস্বীকার করো, কীভাবে করো তোমরা, কাইফা কাইফা ফালা, কেমন করেছিলেন,
কাইফা ফাল রব্বুকা বি আসহাবিল ফিল, তাহলে আমরা এই কটা পড়া হ্যাঁ ধরাই দিলে বুঝি, হ্যাঁ মা যা, তাহলে আম মানে কি আম 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 তাকুলু না, নাকি তারা বলে, নাকি তারা বলে আম তাকুলু না, হ্যাঁ তা কি আম লাম তুনজির হুম, তুমি তাদেরকে সতর্ক করো কি, লাম তুনজির হুম অথবা সতর্ক নাই করো, লা ইউমিনু তার ইমান আনবে না, তাহলে আম মানে কি অথবা তবে কি এরকম। আচ্ছা মান মানে কি, মান পার্সন বুঝাবে, পার্সন মান মানে কি যিনি, মান মানে দেখবেন দেখবেন মান মানে যিনি, লিমান লি মানে জন্য, মান মানে কে মানে কার জন্য, লিমান ওই যে হুজুর বলল লিমান লিমানিল ইয়ৌমি আজকের দিন কার, লিমানিল মুলক ইয়ৌমি এই রাজত্ব আজকের দিনে, আজকের দিনে রাজত্ব কার, লিমান মানে কার, আর লিমা মানে কি, লিমা লিমা কি কারণে, হোয়াই হোয়াই লিমা, লিমা মানে কি কারণে, হোয়াই মুখস্থ করবেন, কাইফা মানে কিভাবে, কাইফা মানে কিভাবে, এই যে কথাগুলো বললাম দেখি সবই কিন্তু প্রশ্নবোধক কথা, তাই না, প্রশ্নবোধক না কাইফা, এই পাশে আছে। আচ্ছা এই দুই তিনটা শিখে ফেলি, আপনারা জানেন, আপনারা জানেন আম্মা 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 ইয়াতা সালুনা, আন মা, আন মানে ব্যাপারে, মা মানে কি, আন মানে ব্যাপারে, মা মানে কি, আম্মা মানে কি, কি ব্যাপারে, কি সম্বন্ধে, 78 নম্বর সূরা নাবাতে আছে না, আম্মা ইয়াতা সালুনা, তারা কি ব্যাপারে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতেছে, আনিন নাবাই, আন মানে ব্যাপারে, আন আন মানে ব্যাপারে, আনিন আন আন নাবাই, আনিন নাবাই আল আজিম, সেই বড় সংবাদের ব্যাপারে কি, আন মানে ব্যাপারে, আন মানে সম্বন্ধ, আন মানে সম্বন্ধ না আম্মা, আম্মা মানে আন মানে ব্যাপারে, মা মানে কি, আম্মা মানে কি ব্যাপারে, আন মানে অনেক দুইটা শব্দ আছে, আন মানে আন প্লাস মা, আম্মা কি ব্যাপারে, আর একটা শব্দ শিখে আমাদের শেষ, মিন মা, মিন মানে থেকে, মা মানে কি, মিন মা কিসের থেকে, তার থেকে, যার থেকে, মিম্মা রজাক না হুম ইউন ফিকুন, তার থেকে যা আমরা দিয়েছি, আমরা আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে তারা খরচ করে, মিম্মা। আচ্ছা তাহলে আপনারা একটা বলেন বলেন তো, আইনা মানে, মাতা মানে কখন, আইউ মানে, আইউ মানে কোন, কোনটা কোনটা, আইউ কোন বইটা, আইউ কোন, আইউ মানে কোন, আম্মা মানে, আম্মা মানে আম্মা, আন মানে কি, আন মানে কি, আন মানে, আন মানে থেকেও আছে, আন মানে থেকেও আছে, আচ্ছা আন মানে থেকে, আন মানে ব্যাপারে, আন মা কি ব্যাপারে, আম্মা আন মা কি হবে, আম্মা কি ব্যাপারে, মিন মা, মিন মানে থেকে, মিন মানে থেকে, মা মানে কি, কিসের থেকে, তার থেকে, মিম্মা রজাক না আমরা যে রিজিক দিয়েছি, মিন মা। আর দুইটা শব্দ হলো কাইফা, কাইফা মানে কি, কাইফা কিভাবে, কেমন, কাইফা ফালা, কাইফা আল হাল কেমন ভাই, কেমন আছেন, কাইফা, আর সৌদি আরবে যাবেন বলবে কেইফ, খুব নোয়াখালীদের মতো বলবে কেইফ, বুঝলেন না, আমরা বাংলাদেশে কই না, কেমন কি, কেমন আছেন ভাই না বলে বলে কী খবর, কেমন আছেন, লিমা 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 মানে, লিমা কি কারণে, লিমা মানে কি কারণে, লিমার মানে একটা জন্য আছে, আমরা পড়বো আস্তে আস্তে, লিমা, আচ্ছা লিমান 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 মানে কার জন্য, লিমান তা আমার গড়িতে কত বাজে,
8টার পরে তাহলে এখন আপনাদের অসুবিধাগুলো বলেন